জাপান দিয়ে শুরু হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার 15 দিনের তিন দেশ সফর। চার দিনের জাপান সফর শেষে তিনি যাবেন যুক্তরাষ্ট্র। এরপর যুক্তরাজ্য হয়ে দেশে ফেরার কথা রয়েছে 9 মে। জাপানের প্রধানমন্ত্রীর সাথে দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি আটটি চুক্তি এবং এমওইউ সইয়ের সম্ভাবনা রয়েছে। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে জাপান, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাসের আমন্ত্রণে ওয়াশিংটন এবং যুক্তরাজ্যের ওয়েস্টমিনস্টারে রাজা তৃতীয় চার্লস ও কুইন কনসর্ট ক্যামিলার রাজ্যাভিষেকে যোগ দিতে 15 দিনের সফরে দেশের বাইরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকাল 8টার দিকে প্রধানমন্ত্রী এবং তার সফর সঙ্গীদের নিয়ে বিশেষ ফ্লাইটটি ঢাকা ছাড়ে। বিমানবন্দরে মন্ত্রিসভার সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিক সহ বিশিষ্টজনেরা প্রধানমন্ত্রীকে বিদায় জানান। এর আগে বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন সরকার প্রধান। শেখ হাসিনা আগামীকাল দুপুরে জাপানের সম্রাট নারুহিতোর সঙ্গে সাক্ষাৎ করবেন। একই দিন বিকালে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাবেন তিনি। দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন দুই দেশের প্রধানমন্ত্রী। 28 এপ্রিল যুক্তরাষ্ট্র এবং 4 মে যুক্তরাজ্যে সফরে যাবেন প্রধানমন্ত্রী। 9 মে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। সুমি রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।